হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার টিউটোরিয়াল, যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীভাবে এই ধরনের ইমেজ ক্রিয়েট করতে হয়। মূলত এই ধরনের ইমেজ ক্রিয়েট করার জন্য মাইক্রোসফট বিং এআই ইমেজ ক্রিয়েটর নামক একটি সফটওয়্যার অফার করেছে, যে সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা লগ ইন করে এই ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এই ধরনের ইমেজ ক্রিয়েট করার জন্য লাগবে কিছু টেক্সট, যে টেক্সটের নির্দেশ দেওয়া থাকবে যে আপনি কেমন ইমেজ চান, সে অনুযায়ী এআই আপনাকে ইমেজ জেনারেট করে দেবে। চলুন মূল ভিডিওতে আমরা যাই। ওকে, আমরা গুগলে প্রথমে এসে লিখব বিং এআই ইমেজ ক্রিয়েটর। দেন ক্লিক করি, করার পরে প্রথমেই যে সফটওয়্যারটি প্রথমে যেটা আসছে দেখুন, যে লেখা আছে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার বিং। এই সফটওয়্যারটি আমাদের এই সফটওয়্যার ভিতরে লগ ইন করতে হবে। ওকে, এরকম ইন্টারফেস একটি আসবে যেখানে আমাদের ক্লিক করতে হবে জয়েন অ্যান্ড ক্রিয়েট। দেন এইখানে আপনার যদি পূর্বে লগ ইন করা থাকে সেই আইডিটা লিখবেন, কিন্তু আমরা যেহেতু পূর্বে আমার আছে আপনাদের নেই, আপনারা কি করবেন ক্রিয়েট, ওকে যে ক্রিয়েট লেখা আছে যে নিচে ক্রিয়েটে দিবেন, দেওয়ার পরে নেক্সট করবেন, আবার নেক্সট করুন। দেন এইখানে আপনার নাম লিখবেন, ইউজার নেম, যেটা আপনি আসলে কি নামে আপনার এটা খুলতে চাচ্ছেন সেই নামটা দিবেন। দেন এখানে আপনার হচ্ছে কোন কান্ট্রি, কান্ট্রি সিলেক্ট করবেন, বার্থডে সিলেক্ট করবেন, ডেটগুলো তারিখ। কিভাবে মোবাইল দিয়ে এমন ইমেজ ক্রিয়েট করবেন সেটা ভিডিও শেষে দেখানো হয়েছে। ওকে, নেক্সট করবেন। এবার হচ্ছে একটি ইমেইল গেছে আপনার হচ্ছে ইয়েতে জিমেইলে, সেখান থেকে কিছু কোড আছে, যে কোডটা আপনার কী করতে হবে, কপি করতে হবে। জিমেইলে যান, যাওয়ার পরে কোডটা কপি করে নেব আমরা। ওকে, এই যে নিচে দেখুন এইখানে দেওয়া আছে 6 ডিজিট একটি কোড, এই কোডটা কপি করে আমরা এইখানে পেস্ট করে দেব, নেক্সট করব। ওকে, আমাদের এইখানে বলতেছে যে এখানে যে আপনার আঙ্গুলটা যেদিকে আছে সেদিকে রোটেট করে আমার এই ফেসটা করতে হবে, সে অনুযায়ী আপনারা এটা রোটেট করে দিবেন। তারপরে একের পর এক চারটা আসবে, চারটা আপনারা এরকমভাবে যে নির্দেশনা দেয় সে অনুযায়ী আপনারা রোটেট করবেন, করে এটা পার হবেন। কেননা এটা করে হচ্ছে যে আপনি রোবট কিনা এটা যাচাই করার জন্য এগুলো আর কি তারা করে থাকে। রোটেট করেন, এরকমভাবে আপনারা এই চ্যাটটা কমপ্লিট করবেন। আমাদের ভেরিফিকেশন কমপ্লিট, এখন আমরা মূল ইন্টারফেসে চলে যাব। দেখুন এইখানে আমি একটি প্রম্পট লিখেছি বা টেক্সট লিখেছি, যেখানে এই টেক্সটটার অনুযায়ী আপনার বিং এআই আমাদের ইমেজ ক্রিয়েট করে দেবে। এই ধরনের টেক্সট আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা অনুযায়ী আপনারা কিছু রিরাইট করে আপনারা নিজেদের মতো করে ইমেজ ক্রিয়েট করবেন বিং এর মাধ্যমে। আমরা এই জয়েন বা ক্রিয়েট এইখানে দিলাম, দেওয়ার পরে দেখুন এইখানে একটা ইন্টারফেস আসছে, উপরে আবার বলতেছে যে এইখানে আপনারা দিন। তো এইখানে আপনারা ওই একই জিনিস প্রম্পট বা টেক্সট যেটা বলে এটা আপনারা এইখানে দেবেন, দেওয়ার পরে আপনার ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। দেন আপনাদের ইমেজ শুরু হয়ে গেছে ক্রিয়েট হওয়া। ওকে, আমাদের দেখুন ইমেজ চলে আসছে, আমরা যে নির্দেশনা দিয়েছিলাম সে অনুযায়ী আমাদের খুব সুন্দর করে তারা একদম গুছানো, দেখেন কত সুন্দর ইমেজ তারা ক্রিয়েট করছে। এ ধরনের ইমেজ যদি কোনো গ্রাফিক্সে বা অন্য অন্য ইয়েতে দেওয়া যায় তাহলে কিন্তু তারা অনেক মানে চার্জ করবে, এরকম ইমেজ ক্রিয়েট করার জন্য হিউম্যানের জন্য অনেক কঠিন একটা ব্যাপার আর অনেক সময়ের ব্যাপার, যেটা এআই এর মাধ্যমে খুব সহজেই আমরা করতে পারতেছি। কিন্তু এই ধরনের ইমেজ আবার আপনি সহজে ডাউনলোড করতে পারবেন, এখানে ডাউনলোড অপশানে আপনি ডাউনলোড করবেন, আপনি ফ্রিতে সম্পন্ন।
ডাউনলোড করে নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি এগুলো ছাড়বেন। ওরা 8টা ইমেজ দিয়েছে, আমি সবগুলো ইমেজ ডাউনলোড করতেছি, এগুলো আমার সোশ্যাল মিডিয়াতে ছাড়বো এবং আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করব। নেক্সটে আমি আর একটা প্রম্পট লিখবো, যে প্রম্পটের মাধ্যমে ওরা আমাকে আরও কিছু ইমেজ দেবে। দেখুন, আমি এটাতে সিঙ্গেল দিয়েছিলাম, একটা ছেলে যে কিনা বাংলাদেশের পতাকা থাকবে এবং তার বুকের সামনে নাম থাকবে। দেখুন, আমি এ বি কিরণ লেখা আছে এবং হ্যাপি নিউ ইয়ার 2024 এটা লেখা থাকবে, এরকম আমি এইখানে দিয়েছিলাম। এইখানে দেখুন রিয়েলিস্টিকে যে লেখা আছে যে ডেসক্রিপশনে, ওই ডেসক্রিপশন অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা মোবাইল দিয়ে এমন ইমেজ ক্রিয়েট করতে চান তারা স্ক্রিনশটের এই পদ্ধতিগুলো অনুসরণ করুন।